নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষসুকান্ত মান্না। মকর রাশি মার্চ মাসের সম্ভাব্য ফলাফল নিয়ে এখন উপস্থাপন করব। জ্যোতিষশাস্ত্রের অঙ্গ বিচার বিশ্লেষণ করলে বলা যায়, এই মুহূর্তে গোচরে আপনার মস্তকে অবস্থান করছে বুধ, বৃহস্পতি এবং শনি। চোখে ও মুখে অবস্থান করছে রবি এবং শুক্র। হৃদয়ে অবস্থান করছে রাহু এবং মঙ্গল। কেতু অবস্থান করছে আপনার জঙ্ঘাদেশে। এবারে সম্ভাব্য কিছু ফলাফলে আসা যাক। এই মাসে আপনার চিন্তাভাবনা থাকবে নিজের বিজনেস নিয়ে, স্থির শরীর স্বাস্থ্য নিয়ে এবং কিছুটা ব্যয় নিয়ে। আর্থিক দিক থেকে মোটামুটি শুভাশুভ বলা যেতে পারে, তবে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। আপনার দ্বিতীয়াতে রবি ও শুক্র সরাসরি অষ্টমে দৃষ্টি দিচ্ছে, অতএব কোথাও অর্থ বিনিয়োগ করার সম্ভাবনা আপনার আছে বা অসুস্থতার জন্য কিছু ব্যয় দেখাচ্ছে। যদি কর্মের জন্য কোনো অর্থ ব্যয় করেন তো সাবধান, অর্থ অসৎ ব্যক্তির হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ করলে রবি যখন 18 তারিখে ঘর পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে, তারপর বিনিয়োগ করলে আপনাদের ক্ষেত্রে ভালো। 18 তারিখের পর রবি যখন মীন রাশিতে গমন করবে, তখন কাজের ক্ষেত্রে যথেষ্ট এনার্জি আপনার ক্ষেত্রে বাড়বে এবং কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে জমি বা বাড়ি বিক্রি করবেন ভাবছিলেন, ভালো দাম পাচ্ছিলেন না, এই সময় আপনারা সেটি ভালো দাম পাবেন এবং বিক্রিও করতে পারবেন। বিদ্যার্থীরা অধৈর্য হবেন না, আপনার ধৈর্য রাখুন, কারণ রাহু ও মঙ্গল যুক্ত হবার কারণে একটু অমনোযোগী হবার সম্ভাবনা দেখাচ্ছে। তবে যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়াশোনা করছেন, 18 তারিখের পর ভালো সময় আপনাদের যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব একটা ভালো নয়, সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক থাকলে বড় ধরনের বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মাসে। যাদের নার্ভের প্রবলেম আছে, মাসের 18 তারিখ পর্যন্ত সময় সেটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বিবাহের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে, বিজনেসের ক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেন, কারণ আপনার রাশি ও লগ্ন থেকে বুধ, বৃহস্পতি, শনি সরাসরি আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে। তবে 18 তারিখের পর রবি যখন মীন রাশিতে গমন করবে, তারপরে করলে আপনাদের ক্ষেত্রে সেটি ভালো হবে। রাহু ও মঙ্গল যুক্ত আছে, এর একটি দৃষ্টি আছে আপনার অষ্টম ঘরে, সংযুক্ত দৃষ্টি, এবং রবি ও শুক্র যুক্ত। শুক্র এখানে দগ্ধ অবস্থায় থাকবে আর রবি শুক্র সরাসরি আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে, এই কারণে পোস্টের সমস্যা হবার সম্ভাবনা আছে এবং এটি 18 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে এটি হবার। 18 তারিখের পর একটু ভালো সময় যাবার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে, আর ভাগ্যের উন্নতি হওয়ারও সম্ভাবনা। যদি আপনার যোগিনী দশা ভালো থাকে বা অষ্টবর্গের গ্রহের ভালো বল থাকে বা এখন ভালো গ্রহের দশা চলে, অবশ্যই নেগেটিভগুলো কমে যাবে, পজিটিভ বৃদ্ধি পাবে। 18 তারিখের পর নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা আছে। যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে আছে বা টেকনিক্যালে কিছু জানেন, তাদের ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। সাফল্য স্থানে কেতু থাকার কারণে একটু সাফল্যে বাধা সৃষ্টি করবে, তবে আপনার রাশি বা লগ্নে শনি মহারাজ থাকার কারণে অনেকটা বাধা দূর করবে, সেটি দেরি হলেও তা বাধা দূর অবশ্যই হবে। শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু ব্যয় দেখাচ্ছে এই মাসে। তা এই হলো সম্ভাব্য ফলাফল।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।